দর্শক, আপনাদেরকে আজকে যে মসজিদে আমরা নিয়ে এসেছি, মসজিদটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। জীবনে অনেক মসজিদ আমরা আমাদের এই প্রোগ্রামের মধ্য দিয়ে আমরা চেষ্টা করেছি যে আপনাদেরকে দেখাবো। অনেক মসজিদের ইতিহাস আমরা তুলে ধরেছি। ইন্নামা ইয়ামুরু মাসাজিদ আল্লাহ মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির। আল্লাহর ঘর মসজিদ তারা নির্মাণ করে যাদের অন্তরে ইমান থাকে, আখেরাতের বিশাল প্রাপ্তি যাদের প্রত্যাশা থাকে, তারা মসজিদ নির্মাণ করে। ওয়া জুইলাত লিয়াল আরদু মসজিদা, গোটা পৃথিবীটা উম্মতে মুহাম্মাদের জন্য মসজিদ স্বরূপ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাবুকের প্রান্তে হিরাক্লিয়াসের বিশাল বাহিনী, সেই সময়ের সুপার পাওয়ার হিরাক্লিয়াসের বিরুদ্ধে যখন লড়বেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই প্রান্ত দিয়ে যাওয়ার সময় তাবুক পৌঁছানোর ঠিক পূর্বে, তাবুকের অনেক আগে বলতে গেলে মদিনাতুল মুনাওয়ারা থেকে 300 কিলোমিটার দূরে, ঠিক এখন আমরা যেই জায়গাটিতে দাঁড়িয়ে আছি এই প্রান্তে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাই কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইনদেরকে নিয়ে এই জায়গাতে এসেছিলেন। এবং এই জায়গাতে এসেই নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদুস সখরা, এই মসজিদুস সখরা সেই সময়ে পাথর দিয়ে, মাটি দিয়ে এবং খেজুর গাছের কাণ্ডগুলো দিয়ে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঠিক এই মসজিদটি নির্মাণ করেছিলেন। এখন যে মসজিদটি তালাবদ্ধ থাকে, আমরা অনেক বুঝিয়ে শুনি এখানে সৌদি যে পুলিশ ছিল তার সাথে কথা বলে এই মসজিদে প্রবেশের জন্য অনুমতি চেয়ে অনেক বোঝানোর পরে তাকে যখন বললাম যে আমরা রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্মৃতি বিজড়িত, তাবুক যুদ্ধে যাওয়ার সময় 30,000 সাহাবি সমেত নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিশাল বহর যেই জায়গাতে থেমেছিল, যেই প্রান্তে সালাত আদায় করেছিল, রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে সাহাবাই কেরামদেরকে নিয়ে একটু সময় কাটিয়েছিলেন, এমন স্মৃতিধন্য স্মৃতি বিজড়িত জায়গা যা মদিনা থেকে 300 কিলোমিটার দূরে, গোটা মাক্কা মদিনায় অনেক স্মৃতি বিজড়িত জায়গা আছে, সচরাচর যেগুলো আমরা প্রত্যেকেই জানি এবং প্রত্যেকেই দেখি, কিন্তু রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্মৃতিতে ধন্য তাবুক যাওয়ার পথে এই মসজিদুস সখরা এমন স্মৃতি বিজড়িত, সকল মসজিদগুলো কালের আবর্তনে, সময়ের পরিবর্তনে বিভিন্ন সংস্কার হয়েছে, কিন্তু মসজিদুস সখরা একটু ভিন্নতায়, ভিন্ন ধাঁজে আরবের সেই প্রাচীন নগরী আল উলা এর পাশে হওয়াতে আরবের সেই প্রাচীন সভ্যতা সংস্কৃতি সেই সময়ের মতো করেই তারা ধারণ করে রেখেছে। এজন্য রসুলে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঠিক যেইভাবে খেজুরের কাণ্ডগুলো ব্যবহার করে করে মসজিদ নির্মাণ করেছিলেন, এই মসজিদে এখনও লক্ষ্য করলে দেখা যায় সেইভাবেই খেজুরের কাণ্ডগুলো ধারণ করা আছে, অতি সাধারণ গোছানো সুন্দর নির্মিত পরিকল্পিত একটি মসজিদ, যে মসজিদটি রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্মৃতিতে ধন্য হয়ে আছে, তাবুকের হাজার হাজার সাহাবায়ে কেরামের স্মৃতিতে ধন্য হয়ে আছে। এই মসজিদটা এখন বন্ধ রাখা হয়, কারণ এই আল উলা নগরীতে, পুরো এই মাদায়েনে সালে অঞ্চলে এখন নতুন একটা ভিশন তারা ঘোষণা করেছে। তাদের এই ভিশনটা হবে 2030-এর এই ভিশন, এই ভিশনের আওতাভুক্ত হবে এই পুরো অঞ্চলটা, টুরিস্টদেরকে আকৃষ্ট করার জন্যে, পর্যটক যারা আসবে তাদেরকে আকৃষ্ট করার জন্যে। এখানে রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্মৃতি বিজড়িত মসজিদের চাইতে এ জাতীয় কর্মকাণ্ড এখন বেশি প্রায়োরিটি দেওয়া হচ্ছে। এজন্য মসজিদুস সখরা, রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্মৃতি বিজড়িত মসজিদ, হাজার হাজার সাহাবায়ে কেরামের স্মৃতি বিজড়িত মসজিদ, এই মসজিদে এখন প্রবেশ করতে দেওয়া হয় না। কিন্তু আমরা মুসলমানরা, আমাদের কাছে রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্মৃতিটা অনেক দামি। রমাদানুল মুবারকে, বরকতপূর্ণ সময়ে, যত দর্শক আপনারা দেখছেন রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে লেগেছে, রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে কোনো একটা জায়গায় সেজদা দিয়েছেন, এই জায়গাটা আমাদের কাছে অত্যন্ত দামি। সারা পৃথিবীটাই রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতদের জন্য মসজিদ। এর মধ্যে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই জায়গায় নামাজ পড়েছেন সেটি আমার কাছে অত্যন্ত দামি জায়গা। আজকে আমরা ধন্য হলাম, আমরা এখানে এসে সালাত আদায় করেছি, সারা পৃথিবীর মজলুম মুসলমানদের জন্য আমরা দোয়া করেছি, সকলের জন্য আমরা দোয়া করেছি। আল্লাহ রব্বুল আলামিনের কাছে আমরা ফরিয়াদ করি,
সকল সময়ের সকল চ্যালেঞ্জকে মোকাবেলা করে মুসলমানের ইতিহাস ঐতিহ্যকে মুসলমান যেন ধারণ করে রাখতে পারে। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্মৃতিচিহ্নগুলো, স্মরণীয় জায়গাগুলো, রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নির্মিত মসজিদগুলো যেন সংরক্ষিত থাকে। ইতিহাস খ্যাত মসজিদগুলো কোনোভাবে যেন এর সম্মান নষ্ট না করা হয়, এই দিকগুলো আমাদের মুসলমানদের খেয়াল রাখতে হবে। আজকে আমরা এখানে এসে ধন্য হলাম। নিশ্চয় আপনারা যারা দেখছেন, এই জায়গাটা আপনাদের জন্য একেবারে নতুন। রসুলের গোটা জীবন দেখলে দেখা যায় যেখানে রসুল থেমেছেন ওইখানে রসুল্লাহ সাল্লাহ সাল্লাম একটা মসজিদ নির্মাণ করেছেন, ওইখানেই সালাত আদায় করেছেন। এই জন্য আমাদের যতজন আমরা মুসলিম নিজেদেরকে দাবি করি, আমাদের কাজ হচ্ছে যেখানে আমি যাই আগে আমার প্রায়োরিটি দিতে হবে সালাতটাকে। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুক।